ভিডিওটি পুরোটাই কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। দয়া করে ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। কই গো, তোমার এখনো হলো না নাকি? আমার রেডি হয়ে গেলাম আমি, একে থেকে দেরি হয়ে গেল, 10:30 বেজে গেছে, কি করছো? হ্যাঁ হ্যাঁ, সে তো যাবাই, তাড়াতাড়ি কিসে গোবর কুড়াতে যাবা? আমার 14টা হাত নাকি? আর 14টা হাত? আরে তা আমার লেট হয়ে যাচ্ছে, আমি ওখানকার স্পেশাল আছি গো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ওরে আমার হিরো রে, কি সুন্দর লাগছে, কারো যাতে নজর না লাগে। আরে আমি তো তোমার স্বামী, লাগবে না তো কি লাগবে বলো? আর তোমাকে আমি খাটাতে পারি না বেশি জানো তো, তোমাকে আমি হেভি ভালোবাসি, হেভি। ঠিক আছে জানো, তাহলে আমি আসছি। হ্যাঁ যাও 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 যাও। বাপরে অত তারা কিসের, মনে হচ্ছে কে বাড়িতে আসবে তোমার? আরে না না গো, এমনি বলছিলাম। ঠিক আছে আমি আসছি, কাজে লেট হচ্ছে না তার জন্য। আরে আমার চশমাটা নিয়ে যাও, নিয়ে যাও। আসলাম। আমার বউটা রোজ রোজ আমাকে তাড়াতাড়ি এরকম করে পাঠিয়ে দিছে, কিছু গন্ডগোল আছে মনে হয়। আজ শালা কাজে যাবো না, দেখি মাল কিছু আছে দেখবো। আজ জুতো খুলে আসবো আমার বাড়িতে, আমি কেন জুতো খুলে আসবো? যার বাড়ি লয় সেই জুতো খুলে আসবে, আমি কিসের জন্য জুতো খুলে আসবো? আরে এই কালা টাকালি আর পারলাম না খোঁজ, সত্যি বাবু কি গরম লাগছে, চলো না একটু আগনাতে যে একটু জমাই দিই আমরা। কি আগনাতে? চলো ও আগনাতে। বাবু তোমারটা কত নরম আর আমারটা দেখো কত শক্ত। তাই তো গো, জানো বাবু তোমার দাদা না খুব ছোট, তোমারটা এত বড়। মনের কথা বলছিলাম। আরে না, সবসময় শুধু লেগেই থাকে নাকি? ওটা না, মনের কথা বলছিলাম। ও মনের কথা? আমি ওকে খুব ভালোবাসি, এক কাজ করি আমার জাঙ্গিয়া প্যান্ট আমি খুলে ফেলে দিই, তাহলে বউকে বলতে পারবো যে আমার জাঙ্গিয়া প্যান্ট আমি ভুলে গেছি। কিছু না মানে
চলছিল কি চলছিল এগুলো? আরে দাদা কিছু চলছিল না কিছু নাই, একটু তোমার সাথে একটু দেখা করতে এসেছিলাম। ফল বানাবো আমি, খাবার তুমি। আরে দাদা না না, ওটা কিছু মনে করে না দাদা। শালা কালা হয়ে আমার বকে ফাসাইছো তুমি, দাঁড়াও। এ কালা কি করে আমার করে শালাকে ধরতে পারলাম না, ধরতে পারলে আগে উদ্ধার করে দিতাম গোষ্ঠী। আরে তুই কি করছিলিস রে? আমি কিছু করিনি রে, আমি কিছু করিনি রে।